আমরা কনসার্টটা বলতে পারলো দ্যাটস হোয়াই পিপল আর ওভার হিয়ার সো এই জন্য হচ্ছে মানে কনসার্ট ইজ নট ব্যাড যে কয়েকদিন আগে ফেসবুকে কিছু লোকজন দিতেছিল যে কনসার্ট ইজ ব্যাড ইটস নট লাইক দ্যাট কনসার্টের মাধ্যমে কি হইতেছে যে একটা আলোচনায় যদি 10 জন মানুষ আসে কনসার্ট হলে ওখানে 100 জন লোক আসে বিকজ আমরা এমনিতেই একটু গানটা শুনতে পছন্দ করি সবাই সো গান হচ্ছে অলসো আমাদের যে প্রতিভাদের ভাষা এটা তুলে ধরার জন্য একটা কিছু গান নাটক এগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিভাদের ভাষাটা তুলে ধরতে চাই বা পারি তো আলটিমেটলি আমরা কেন এখন এরকম গান বা নাটকের মধ্যে দিয়ে সবকিছু তুলে ধরি বিকজ আমরা দেখছি যে আমরা অনেক সময় যদি আমাদের ভাষা অনেক রাফলি তুলে ধরতে চাই তনু হত্যার আমরা বিচার চাই এটা যদি আমরা অনেক রাফলি বলি তাহলে হয়তো বাসকে আমরা এখানে দাঁড়ায় কথাবার্তা বলতে পারবো না রাইট সো গানটা হচ্ছে এক ধরনের মেটাফোর একটা রূপক অর্থে আমরা আমাদের প্রতিপাত্রে বোঝা যাওয়ার চেষ্টা করতেছি যে দিস থিংস হোয়াট আর হ্যাপেনিং দিস থিংস আর নট রাইট তো আমরা আমাদের ডানে বামে অনেক কিছু দেখতে পাচ্ছি জাহিন যে পোস্টারগুলো লাগাইছে যে তনু তারপর হচ্ছে রামপাল তারপরে হচ্ছে চিড়াঙের বাসখালী তারপরে হচ্ছে আবার ওই যে ইয়াতে জমি নিয়ে নিচ্ছে চা শ্রমিকদের তো দিস থিংস আর হ্যাপেনিং এর মাঝখানেও আবার বেশ কিছু ইস্যু চলে গেছে যে টাকা পয়সা হাবি যাবে অনেক ধরনের গোলমাল আবার জাহিন কিন্তু নিজেই একটা হিম সুন্দর কথা বলছে কয়েকদিন পর আসতেছে কি পয়লা বৈশাখ তো ফেসবুকে কিন্তু আমরা সবাই যা কি করবো পয়লা বৈশাখের আমাদের যে শপিং পয়লা বৈশাখে আমাদের যে কেনাকাটা এই জিনিসগুলো আমরা আপলোড দিতে থাকবো আমাদের সেলিব্রেশন আপলোড দিতে থাকবো এই ঘটনাগুলো একটার পর একটা এরকম আসতে থাকবে আর হারা যাবে সো আলটিমেটলি আমরা আসলে কি করতেছি ঘটনাগুলো হারায় যেতে না দেওয়ার জন্য দিস ইজ এ কোয়েশ্চেন উই নিড টু আস্ক আওয়ারসেলফ হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতে আসছি আমি এত গাড়ি ঘোড়া এসে লক করে দিচ্ছে এখন ব্যাপার হচ্ছে কি যে আমার না অনেকদিন আমি চিন্তা ভাবনা করছি যে আমরা বেসিকলি হোয়াট উই ক্যান ডু আমাদের প্রবলেমের সোর্স কোন জায়গায় তো আমার কাছে মনে হচ্ছে যে উই পিপল আর নট ভেরি এডুকেটেড এডুকেটেড হলেও ওই যে আমরা ছোটোবেলা প্রমোদ চৌধুরীর একটা লাইন পড়ছিলাম যে আমরা সশিক্ষিত জন হচ্ছে সরি সুশিক্ষিত জন সশিক্ষিত নয় দ্য পার্সন হুইজ হ্যাভিং সার্টিফিকেট ইজ নট দ্য সেলফ এডুকেটেড পার্সন সো এডুকেশন অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু অ্যাজ উই ডোন্ট হ্যাভ এডুকেশন অর উই হ্যাভ সাম ল্যাকিংস ইন আওয়ার এডুকেশন দ্যাটস ওয়াই আমরা অনেক কিছু মেনে নিচ্ছি আমরা এখানে সব জ্ঞানগুলো পাই আমি হয়তো একটু সিনিয়র আপনাদের থেকে বিকজ আমি মাস্টার্সে পড়তেছি বাট আমার একটা হেভি আর্জ আছে অ্যান্ড দ্যাটস উই নিড ইফ উই ওয়ান্ট টু সি আওয়ার কান্ট্রি ইন এ বেটার পজিশন অবভিয়াসলি উই নিড টু ইম্প্রুভ আওয়ার এডুকেশনাল কন্ডিশন যে আমাদের নিচে যারা আছে তারা যদি এখনও জেএসসি এসএসসি সব জায়গায় কোশ্চেন পেয়ে পরীক্ষা দেয় এবং অনেক জায়গায় অনেকভাবে ওইভাবে অ্যালাউ হয়ে যায় সো এই লোকগুলো যখন ভার্সিটিতে উপরের দিকে চলে আসছে আমরা আজকে যে চিন্তাটা করতে পারছি এরা কিন্তু এই চিন্তাটা করতে পারবে না সামহাউ দে উইল বি ব্লক হচ্ছে এই অকেশনগুলোতে আর হচ্ছে এই ফেসবুকীয় চিন্তাভাবনাগুলো দিয়ে বিকজ দ্য মোমেন্ট সামথিং ব্যাড উইল হ্যাপেন তো সবাই এখন আমরা যেরকম চিন্তা করি আমরা আপনারা সবার একটা বিহেভিয়ার খেয়াল করে দেখবেন যে আমরা ঘরের ময়লাটা নিয়ে ঠিক সাইডে ফেলি ঘরের পচা একটা জিনিস নিয়ে বাইরে ফেলি যতক্ষণ ওই পচা গন্ধ আমার নাকে না আসে আমরা চিন্তা করতে থাকি আমরা ক্লিন এবং ক্লিয়ার আছি সো এই যে আমাদের ট্রেডিশন এই যে আমাদের প্র্যাকটিস এই যে আমাদের বিহেভিয়ার উই নিড টু কাম আউট ফ্রম দিস আর এইটার জন্য দ্য ওয়ান অ্যান্ড অনলি থিং ইজ এডুকেশন আমরা সারাদিন অনেক কিছু করতেছি আমরা সারাদিন অনেক আড্ডা দিতেছি সো উই ডোন্ট হ্যাভ দ্য প্ল্যাটফর্ম টু মানে আমাদের অনেকের ইচ্ছা আছে যে আমরা ওকে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা ভালোভাবে এডুকেটেড করবো বাট স্টিল উই ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার জন্য বেসিক্যালি আমি আজকে মাইক হাতে নিছি সো আই হ্যাভ এ ভেরি গুড প্ল্যানিং যে যেখানে খান একাডেমি আর হচ্ছে 10 মিনিট স্কুল আমার মনে হয় যে আপনারা অনেকেই জানেন 10 মিনিট স্কুল একটা ইয়ে আছে যে যেটা থেকে সবাই একটা ভালো আইডিয়া নিতে পারে 10 মিনিট করে আর সেম টাইমে হচ্ছে খান একাডেমি সবার মাঝখানে হায়ার যে এডুকেশনটা ইকোনমিক্স বলেন বা আরও অনেক ভালো ভালো টপিকগুলো আছে ম্যাথমেটিক্স এগুলো সে ডেলিভার করে তো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে আর একটা মানুষ যদি একটা ডেস্কটপ বা একটা কম্পিউটার বা একটা নেটের লাইন অ্যাফোর্ড করতে পারে তার তো আসলে এগুলো দরকার নেই সে তো স্যারের কাছে যেয়ে বুঝে আসতে পারে সো এডুকেশনের অনেক বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এথিক্যাল এডুকেশনটা অনেক কম সো এথিক্যাল এডুকেশনটা আমরা যদি সবার মাঝখানে দিতে চাই সো উই নিড টু গিভ দোজ পিপল এখনও আমাদের 80% পিপল যারা দোজ পিপল আর লিভিং ইন দ্য ভিলেজ সো হাউ ক্যান ইউ এনশিওর যে গ্রামে যারা থাকছে তাদেরকে আমরা বেটার একটা এডুকেশন দিতে পারি আমার হেভি ফালতু একটা আইডিয়া আছে আমার মাথায় সেটা হচ্ছে যে আমাদের সবার কাছে মোরালেস ল্যাপটপ বা ডেস্কটপ আছে সো আমরা কী করতে পারি আমরা ল্যাপটপ ডেস্কটপের সামনে আমরা যেমন সবাই আড্ডা দিই আড্ডা দেওয়ার সময় আমরা 10 জন 15 জন এক হইতে পারি আমাদের প্রত্যেকের গ্রামে বেশ কিছু লোকজন আছে যে যারা কোনো বেটার টিউশন পাচ্ছে না কারো কাছ থেকে ওদের হয়তো বা স্যারদেরকে টাকা দেওয়ার পয়সা করি নাই বা ওরা অনেক পিওর দরিদ্র মানুষ তো আমরা ওইখানে আমাদের সবারই ভাই আছে বা বোন আছে তাদের আমরা বলতে পারি যে এই লোকগুলা দিনের একটা ডেফিনেট টাইমে
ওদের কিন্তু ওই পড়াশোনার বাইরে অনেক কাজ থাকে, সো ওই কাজটার সময় আমরা ওদেরকে ডাকলাম না, রেদার ওদের কাছ থেকে আমরা টাইম দিলাম। এবং ওই টাইমটাতে আমাদের যেহেতু এখন স্কাইপে চলে আসছে, আমাদের যেহেতু এখন ডিজিটাল কানেকশনগুলো চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, সো ওই টাইমটাতে আমি ওরা আমি ক্লাস ফাইভের সবগুলো বই নিয়ে নিলাম, ও ওই বইয়ের একটা অঙ্ক বললো বা একটা প্রবলেম বললো, সো আমি ওটা সলভ করে দিলাম। সামহাও মাই পারপাস ইজ সলভড, আমার কিন্তু দূরে যেতে হচ্ছে না, আমার সারা জীবন সন্ন্যাসী থাকা লাগছে না, আমি আমারটাও পড়তে পারতেছি। আর এর বাইরে আমরা যেটা করতে পারি, আমি প্রত্যেক দিন ওরে মানে একটা মানুষও কিন্তু যে আমি এখন গ্রোন আপ মানুষ, সো আমি যে মার্কসিজম পড়ে আসতেছে মার্কসিজমে বিশ্বাসী হচ্ছে, যে ক্যাপিটালিজম পড়ে আসছে ক্যাপিটালিজমে বিশ্বাসী, এই এজে এসে কিন্তু আপনি কাউকে চেঞ্জ করতে পারবেন না। বাট ছোটো একটা মানুষও কিন্তু আপনি কোনটা রাইট কোনটা রং বলে দিতে পারেন। সো ইফ ইউ স্টার্ট ফ্রম নাও ওনার, আপনি যদি পাঁচজনকে মাত্র শিখাইতে পারেন, সো ইফ মানে দিস সার্কেল রোলস অন, সো মেবি আফটার এডুকেট উইল গেট সাম বেটার জেনারেশন হু আর সেলফ এডুকেটেড। সো এটা আমার মনে হয়েছে যে এটা সামহাও হচ্ছে মিশন ওরিয়েন্টেড। উই উইল সং, উই উইল অবভিয়াসলি সেন্ড আওয়ার ভয়েসেস, উই আর দ্য নেক্সট জেনারেশন। হয়তো বা আমাদের আগের জেনারেশন চিন্তা করতেছে না যে আমার আজকে সে কোন পৃথিবীতে রেখা যেতেছে, এই পৃথিবীতে আসলে গ্যাস থাকবে কিনা, পানি থাকবে কিনা, অথবা এই পৃথিবীতে একের পর এক প্রবলেম তৈরি হবে এবং আমি কখনো লাইন ইনক্লুডিং দ্য লাইন্স ধরতে পারবো না কেন প্রবলেমগুলো হইতেছে। বাট উই শুড মেক এ স্মার্ট জেনারেশন, যারা দশ বছর পরে এসে দোজ পিপল ক্যান টেক কেয়ার অফ দ্য নেক্সট জেনারেশন, দোজ পিপল ক্যান টেক কেয়ার অফ দ্য কান্ট্রি। এডুকেশন ইজ দ্য অনলি ওয়ে। সো ইফ ইউ পিপল রিয়েলি থিঙ্ক অফ দিস, আমি তো অনেক প্ল্যানিং করছি, ফার্মি চিন্তা ভাবনা করতেছে, ফার্মির অলরেডি আমি বলছি, সো উই পিপল ক্যান রিয়েলি ওয়ার্ক আউট অফ দিস থিংস। যদি ওই ভ্যাটের সময় বলছিল যে কী বলেন সরকারি ভার্সিটি না হলে, আমি এবার সরকারি ভার্সিটিতেও পড়তেছি, সরকারি ভার্সিটির স্টুডেন্ট না হইলে অনেক সময় আমাদেরকে আন্দোলনের ইয়ে করতে পারি না, সো ওকে নো প্রবলেম, আন্দোলন না করলে অ্যাটলিস্ট আমরা ডেভেলপমেন্ট সেক্টর তো করতে পারি। ডেভেলপমেন্ট সেক্টরে যারা করছে তারা তো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সো আমরা সামহাও নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে পড়তেছি, সো উই ক্যান ওয়ার্ক অন ইট। Just an idea I am giving you. Let's see what we can do together. Zahin. আমাদেরকে এনজিও যারা আছে এনজিও বা দিতে আমরা পছন্দ করি না, কারণ এনজিও বা দিলে অনেক